এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু হাজির হয়ে গেছে ইস্ট বেঙ্গল সভ্য সমর্থক সহ ইস্ট বেঙ্গলের এক্স প্লেয়ার। কালকে কি হবে ম্যাচে, কি জানাচ্ছে কালকে ইস্ট বেঙ্গল সমর্থকরা কালকের ম্যাচ নিয়ে, এবং স্পেশালি নবীদা, চলুন শুনে নিই কি বলবে। প্রথম ইস্ট বেঙ্গল কোনো ফরেন টিমের সঙ্গে খেলছে এবছর, এবং আমরা এতগুলো ম্যাচ দেখেছি, হয়তো কলকাতা লিগ বলি বা আমরা ডুরান কাপ বলি, কোনো টিম এগেনস্টে কিন্তু কোনো ফরেনার ছাড়ে না। ইস্ট বেঙ্গলের কালকে একটা ভালো টেস্ট, গুড টেস্ট আমার মনে হয়। কাল থেকে কিন্তু ইস্ট বেঙ্গল শুরু করছে তাদের আসল মরশুম, হ্যাঁ আসল মরশুম। কালকেই বোঝা যাবে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কোন জায়গায় আছে। অবশ্যই প্রথম ম্যাচ এএফসি, মানে বুঝতে পারছি এটা আমাদের, এটা দেশের লড়াই, ক্লাবের এবং দেশের লড়াই। তো সেখানে আমি বলবো যে যে ফুটবলটা খেলেছে কালকে প্লেয়ারদের আমরা ভালো করে জাজ করতে পারবো যে কে কী লেভেলের প্লেয়ার, কী কোয়ালিটির প্লেয়ার। এবং এটা কি রবিবারের ডার্বির একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ড্রেস রিহার্সাল? না দেখো, রবিবারের ডার্বিটা ওটা অন্য, আগে এটা 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 কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা কী বলতো, মানে টেস্ট ম্যাচ বলতে পারো, ভালো একটা টেস্ট। কেন তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল যখন খেলবে ডার্বি ম্যাচ, তখন কিন্তু সেখানে অনেকগুলো ফরেন, মানে নিজেদেরকে এখানে বুঝে নেবে যে তারা কোন জায়গায় কোন পজিশনে কেমনভাবে আছে। তো এটা একটা খুব ভালো দিক যে ইস্ট বেঙ্গলে ডার্বির আগে এরকম একটা ভালো ম্যাচ খেলছে। চুংনুঙ্গার কম্বিনেশন ঠিক মতো ক্লিক করছে, আর আমাদের রাইটটা নিয়ে সমস্যার থেকে লেফটটা সমস্যা বেশি হচ্ছে, কারণ মার্ক যোধান পায়ে উঠে যাচ্ছে কিন্তু তুরা নেমে আসতে পারছে না, এটাই একটু সমস্যা। এদের মাথা ঠান্ডা করে খেললে কি ভালো হয়? মাথা ঠান্ডা করে খেললে ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পর এশিয়ার বড় স্থানে খেলতে চলেছে ইস্ট বেঙ্গল, কেমন লাগছে প্রথমে বলুন? খুব ভালো লাগছে, কালকে আমরা জিতবো, আমাদের টিম খুব ভালো হয়েছে এবছর। ক্লাব সমর্থক হিসাবে আমাদের আশা এবছর আমরা সব ট্রফি জিতবো, এএফসি কাপে অনেক দূর যাবো। আর ডিফেন্স নিয়ে কি কোনো চিন্তা আছে? কারণ কালকের ম্যাচে আনোয়ার বা আরও যারা প্লেয়াররা আছে ডিফেন্সে, তাদেরকে এখনও পুরো পর্যন্ত কালকের ম্যাচের জন্য নিশ্চিত এখনও হয়নি। বা হিজাজির পারফরমেন্সও কেমন লাগছে? হিজাজি সেট হয়ে যাবে, একটু সময় দিতে হবে। আর আনোয়ারের ব্যাপারটা নিয়ে আপনারা কতটা খুশি? হ্যাঁ পুরোপুরি খুশি, কারণ আমাদেরই অন্য কারণ না। আর তাহলে শুনলেন, তারা কিন্তু একটু হলেও একটু মাথা ঠান্ডা করে খেলতে বলছে ইস্ট বেঙ্গল প্লেয়ারদের, এবং নবীদা কিন্তু স্পেশালি জানিয়ে দিল কালকে ডার্বির আগে একটা কিন্তু বড় প্র্যাকটিস ম্যাচ হয়ে যাবে, টেস্ট ম্যাচ হয়ে যাবে, এর একটা ভালো কথা বললো নবীদা। চলুন দেখা যাক কালকে কেমন হয় ম্যাচটা।